সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নদীর চর থেকে একের পর এক উদ্ধার মৃতদেহ, আর সেই মৃতদেহগুলি এনে রাখা হচ্ছে জলপাইগুড়ির হাসপাতালের মর্গে। এদিকে মৃতদেহ মর্গে আসার পর থেকেই দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে বলে অভিযোগ। দুর্গন্ধে অতিষ্ঠ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন টিবি হাসপাতাল পাড়া সঞ্জয়নগর কলোনি এলাকার বাসিন্দারা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী, টোটো চালক, রোগীর আত্মীয় পরিজনেরা, মর্গের পাশেই টিবি হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা মৃতদেহের গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন। সকলেরই দাবি এই শীঘ্রই সমস্যার সমাধান হোক। মর্গের পাশে একদিকে টিবি হাসপাতাল আর তার পাশে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল। বহু মানুষ এই এলাকায় আসা যাওয়া করেন, এদিকে দুর্গন্ধের জেরে চরম দুর্ভোগে বাসিন্দারা। এই ঘটনায় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হতে হয়েছে তাতে জলপাইগুড়িতে প্রচুর মৃতদেহ উদ্ধার হয়। প্রায় 40-এর ওপর দেহ পাওয়া গেছে। ইতিমধ্যে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, 11টা দেহ শনাক্ত করা হয়েছে, এর মধ্যে সেনা এবং সাধারণ নাগরিকও রয়েছে। বাড়ির মানুষরা ইতিমধ্যে বেশ কিছু মৃতদেহ নিয়ে গেছে। স্বাভাবিকভাবেই বেশ কিছু মৃতদেহ এখনও পড়ে রয়েছে, যেগুলি আমাদের সংরক্ষণ করতে হচ্ছে, আর তার থেকেই দুর্গন্ধ বিরাচ্ছে। কারণ সিকিমের যা অবস্থা, এখনও অনেক আসতে পারেননি বাড়ির লোকেরা। তারা কবে এসে পরিজনদের দেহ শনাক্ত করবে তা এখনও পর্যন্ত কেউ জানে না। পুরসভাকে পুরো বিষয়টি জানানো হয়েছে, পুলিশকেও এই মৃতদেহ নিয়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ত দপ্তর বিষয়টি দেখেছে, জেলাশাসকও বিষয়টি দেখছেন, স্বাস্থ্যভবনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যেহেতু জলে ভেসে আসার দেহ, সেক্ষেত্রে বেশ খানিকটা পচনশীল অবস্থাতেই রয়েছে। মর্গের পরিকাঠামো নিয়েও ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিস্তায় ভেসে আসা প্রতিদিনই দেহ আসছে বলে জানান কল্যাণ খান।